যে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও কমেনি সাধারণ মানুষের দুর্ভোগ। পানি না কমায় এখনও পানির নিচে বেশ কয়েকটি গ্রাম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শহরের পুঠিয়া বাড়ি আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিঙ্কু, ধন্যবাদ সবুজ। আসলে আপনি জানেন যে সিরাজগঞ্জে কিন্তু বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে আশার খবর হচ্ছে যে সিরাজগঞ্জের বন্যার পানি কিছুটা হলেও কমেছে, কিন্তু পানি কমলে কিন্তু বন্যা পরিস্থিতি আসলে অপরিবর্তিত রয়েছে এবং মানুষের দুর্ভোগ কিন্তু কমেনি। এখন পর্যন্ত সিরাজগঞ্জের 5টি উপজেলা অর্থাৎ সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি এবং চৌহালি ও শাহজাদপুর উপজেলার প্রায় 35টি ইউনিয়নের 1.5 লক্ষাধিক মানুষ কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের বসত বাড়িতে পানি উঠে যাওয়ায় কিন্তু তারা বাঁধের উপর এবং উঁচু স্থানে তারা আসলে নিদারুণ কষ্টে দিন যাপন করছে। আমি এখন আছি সিরাজগঞ্জের সদর উপজেলার পুঠিয়াবাড়ি এলাকায়। এখানে কিন্তু প্রায় 300 শতাধিক বসত বাড়ি রয়েছে। তারা কিন্তু আসলে পুরোটাই আসলে এই গ্রাম পানিতে নিমজ্জিত হয়। তারা এই যে সিরাজগঞ্জ ক্রস বার 3-এর কিন্তু তারা ঝুপড়ি ঘর করে আশ্রয় নিয়ে বসবাস করছে। যে আর আমি একটু জানি রাখি যে সিরাজগঞ্জের সদর উপজেলার শিমলা স্পার বাঁধটি কিন্তু আসলে গত দুদিন আগে কিন্তু আসলে 70 মিটার অংশ ধসে গিয়েছিল। সেখানে পানি উন্নয়ন বোর্ড বালিবর্তী জিও ব্যাগ ফেলে কিন্তু আসলে সেখানে ভাঙন রোধের চেষ্টা করছে, কিন্তু এখনো সেটি মেরামতের সম্পূর্ণ হয়নি। তো পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই পানি কমা অব্যাহত থাকবে এবং আগামী কয়েকদিন পানি কমলে বন্যা পরিস্থিতি আসলে উন্নতি হবে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 125 মেট্রিক টন জিয়া চাল কিন্তু আসলে বন্যাতদের মাঝে বরাদ্দ করা হয়েছে। তো এই ছিল সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু।